কুয়াকাটা ভ্রমণের শেষ দিনে আমরা আসলাম এই যে বৌদ্ধ মন্দিরে। এটা অনেক বড় একটা বৌদ্ধ মন্দির, এই যে পুরাটা। এখানে বৌদ্ধ ধর্মীরা তাদের উপাসনালয়ে এসে, এই যে এখানে একটা বাউন্ডারিসের ভিতরে যাওয়া যায় না, এখানে প্রত্যেকজনের 20 টাকা করে টিকিট, টিকিট কেটে এখানে আপনারা ঢুকতে পারবেন। আর দরিদ্র না, আমি মনে করছি যে দরিদ্রদের জন্য ফ্রি। এই যে উপাসনালয় বৌদ্ধ মন্দির, এই যে বাইরে, এটাই অনেক বড় একটা বৌদ্ধ মন্দির। আমরা আজকে ঢাকা ব্যাক করবো, কিন্তু আমাদের গাড়ি সকাল 9টায় ছিল। আমরা সকাল 9টায় আমাদের গাড়িটা এখন রাতের 10:30টায় গাড়ি দিতে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে আমাদের শিডিউল পরিবর্তন হয়েছে। এখন আমরা তাই এক রুম ছেড়ে দিয়ে ঘুরতেছি, কিন্তু বৌদ্ধ মন্দিরে আসলাম এখন। আর কিছু নেই। এবার আসলাম আমরা কুয়া, সেই কুয়া, যে কুয়ার নাম থেকেই কুয়াকাটা নাম হয়েছে। এটা অনেক গভীর একটা কুয়া, এই যে পুরোটা, এই কুয়া থেকেই কুয়াকাটা নামকরণ করা হয়েছে। এটা এই যে পুরা কুয়াটা, এটার পানি নাকি আগে অনেক, এখানে কিছু ফেলা নিষেধ, থুতু ফেলা নিষেধ। 1784 সালে রাখাইনরা খাবারের জন্য এই কুয়া খনন করেন, আর এই কুয়ার থেকেই কুয়াকাটা নামটা করা হয়। আপনারা অবশ্যই কুয়াটা দেখে যাবেন, বৌদ্ধ মন্দিরও, বৌদ্ধদের একটা উপাসনালয় দেখে যেতে পারেন। এখানে কিছু ফেলা নিষেধ, এখন অবশ্যই এখান থেকে কোনো পানি নিষেধ করা হয় না, পুরোটা বন্ধ, কিন্তু এটা একটা মানে পর্যটক এরিয়া হিসাবে করে রাখছে। চমৎকার আর এই হচ্ছে রাখাইন পল্লী। এখানে রাখাইনদের মার্কেট, ওরা থাকে ওইখানে, পিছনে ওদের ঘর বাড়ি। আর সামনে মার্কেট, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কিছু রাখাইনদের কিনতে পারেন, কাপড় চোপড় হতে শুরু করে কসমেটিক অনেক কিছুই আছে। এই যে অনেক কিছুই পাওয়া যায় এখানে। আর এরপরে আমাদের কুয়াকাটা ভ্রমণ শেষ, আমরা এখানে অনেক হচ্ছে সেই রাখাইন পল্লী, আর এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। পুরো রাখাইন পল্লীটা আপনারা কুয়াকাটা আসলে এখান থেকে রাখাইনদের নিজস্ব হাতের তৈরি জিনিস কিনতে পারেন। এগুলো সবই রাখাইনদের নিজস্ব হাতে বানানো। আর এখান থেকে আমরা আপনাদের সাথে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে ঢাকায়। আজকে আমাদের কুয়াকাটা ভ্রমণ শেষ, রাখাইন পল্লী থেকে আমরা বিদায় নিলাম। আপনারা সবাই কুয়াকাটা আসবেন এবং ভ্রমণ করবেন, সবগুলা জায়গায় আসলে খুব ইন্টারেস্টিং, না আসলে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তাই সকলে আসুন কুয়াকাটা, ঘুরে যান। তাহলে আল্লাহ হাফেজ।